ঘরের কাজ করার জন্য চাকর চাকরানি না রাইখা, তুমি একটা আমল করো, আমি আমল দিয়ে যাই, আল্লাহ পাক তোমার সব কাজে স্বয়ং নিজে সাহায্য করবে। আল্লাহর নবী একদিন বলেছিল, ফাতেমা ফি কুল্লি দুবুরি সলা সলাতিল মাকতুবা, প্রত্যেক ফরজ নামাজের পরে কুল তুমি বলো, কুলি তুমি বলো, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়ো, আর ঘুমানোর আগে বৈশা বৈশা আবার সুবহানাল্লাহ 33 বার পড়ো, আলহামদুলিল্লাহ 33 বার পড়ো, আল্লাহু আকবার 34 বার পড়ো। তোমার সংসারের কাজে প্রত্যেকটা কাজে আমলের দ্বারা আল্লাহ তাআলা জিহাদের সওয়াব দিবে, আর সংসারের প্রত্যেকটা কাজে স্বয়ং আল্লাহ তোমাকে সাহায্য করবে। হ্যাঁ, পর্দার আড়ালের মায়েরা আপনাদেরকে বলে যাই, মা পাঁচ ওয়াক্ত নামাজের পরে এই আমলটুকু জারি রাখেন, ঘুমের আগে ওই আমলটা জারি রাখেন গোমা, আল্লাহ তাআলা আপনার কাজের মধ্যে নিজে স্বয়ং সাহায্য করবে। কোন দিক দিয়া ঘরের কাজগুলো শেষ হয়ে যাবে আপনি নিজেও বলতে পারবেন না। ও পর্দার আড়ালের মা গো, নবীর কলিজার টুকরা ফাতেমার জীবনী পড়ো, নবীর কলিজার টুকরা ফাতেমা পর্দা করার দ্বারা আল্লাহ পাক তাকে ঠেকায় নাই ঠকায় নাই। আমার নবীর ইন্তেকালের দিন ফাতেমা নবীর হুজরায় উপস্থিত ছিল, আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আয়েশা দখরজর দরজায় নক করলো, ফাতেমা আওয়াজ দিয়া বলে, তুমি কে? বলে, আমি একজন বেদুইন। আল্লাহর নবী বলে, ফাতেমা বলে দাও নবী নিজেকে নিয়ে ব্যস্ত আছে, কথা বলার সুযোগ নাই। ফাতেমা জবাব দিয়া দিল। আবার দ্বিতীয়বার আজরাইল নক করলো, ফাতেমা বলে, নবী নিজেকে নিয়ে ব্যস্ত আছে, এখন তুমি যাও। আবার কিছুক্ষণ অপেক্ষা করার পরে যে আজরাইল আলাইহিসসালাম দরজায় নক করলেন, ফাতেমা বলে, নবী এখন নিজেকে নিয়ে ব্যস্ত আছে, এখন তুমি যাও। আজরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম চতুর্থবার যখন দরজায় নক করল, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুললেন, দরজা খুলে ফাঁক করে যখন আজরাইলের চোখাচুকি হয়েছে, ভিতরটা মুচুর দিয়া উঠছে, দরজা আবার চাপায় দিছে। নবী জিজ্ঞেস করে, ফাতেমা কে আসছে? কয়, জানি না কে আসছে, কিন্তু এমন একজন লোক যার চেহারার দিকে তাকানোর পর, চোখাচুকি হওয়ার পরে আমার কলিজাটা কাঁপ দিয়া উঠছে, আমার কলিজা থরথর করে কাঁপতেছি, আর রাসূলুল্লাহ কাঁপুনি থামে না। তার চোখের মধ্যে কি ভয়, আমি ভয় আর তাকাইতে পারি না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ফাতেমা দরজা খুলে দাও, আসার অনুমতি দাও। জানো ফাতেমা, আমার দরজার সামনে আজকে কে আসছে বলে জানি না। আল্লাহর নবী, আল্লাহর আল্লাহর নবী তো ভালো জানে। আমার নবী বলে, ফাতেমা আজকে দরজার সামনে আসছে এমন একজন লোক যে স্বামী আর স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটায় দেয়, মা মেয়ের মধ্যখানে বিচ্ছেদ ঘটায়, ছেলে বাবার মধ্যখানে বিচ্ছেদ ঘটায়। ও বাবা, এটা কি একটু পরিষ্কার করে বলেন। আল্লাহর নবী বলে, মা এটা আর কেউ না, এটা হইল আজরাইল। ফাতেমা কান্নাকাটি শুরু করলো, আমার নবী ডাক দিয়া কানে কানে বলে, ফাতেমা পেরেশান হইও না, কান্নাকাটি করো না, আমি ওয়াদা দিলাম আমার এন্তেকালের পরে সর্বপ্রথম তোমার সঙ্গে আমার দেখা হবে। ফাতেমা বুঝে গেল, আমার আব্বার এন্তেকালের পরে আমি আর দুনিয়াতে বেশি দিন থাকব না। ভাইরা, আমার আল্লাহর নবী তো দুনিয়ার থেকে চলে গেলেন, ফাতেমা রাতে ঘুমাইতে পারে না,
বাবার বিরহে। হায় দিন কিভাবে যায় ফাতেমা নিজেও জানে না। যেদিন ফাতেমা ইন্তেকাল করবে, আল্লাহর নবীর ইন্তেকালের ৬ মাস পরে পূর্ণ হয়ে গেল, ওই দিন ফাতেমা সুন্দর করে হাসান হুসাইনকে গোসল দেওয়ায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবি ডাক দিয়া জিজ্ঞেস করে, ফাতেমা আজকে এত সুন্দর করে হাসান হুসাইনকে কেন গোসল দেওয়াইতেছেন? ফাতেমা বলে, আমার মনে হয় আমার কলিজার টুকরা হাসান হুসাইনকে গোসল দেওয়ানো আজকেই আমার জীবনের শেষ গোসল দেওয়ানো। হাসান হুসাইনকে সুন্দর জামা কাপড় পরাইয়া ফাতেমা হাসান হুসাইনের চেহারার দিকে তাকায় আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ডাক দিয়া বলে, ফাতেমা এমন ভাবে হাসান হুসাইনকে কোনোদিন সাজাও নাই, আজকে তুমি সাজাইয়া এদেরকে কেন এত বেশি বেশি করে দেখতেছো? ফাতেমা ডাক দিয়া বলে, গত রাতে আমি দেখি আমার বাবা আমারে ডাকতে আসে, আমি বুঝে গেছি দুনিয়ায় আর আমি আজকের দিনের পরে আর থাকতে পারবো না। আমার হাসান হুসাইনকে তোমরা কোনোদিন কষ্ট দিও না, নিজের হাতে রুটি বানায় এদেরকে সুন্দর কাপড় চোপড় পরাইয়া। ফাতেমা বলে, যা তোমরা তোমার নানার কবরের পাশে যাইয়া তোমার নানাকে সালাম দাও, তোমার নানার সঙ্গে রওজায় কথা বলো। হাসান হুসাইনকে পাঠাইয়া ফাতেমা দুজ্জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু রুটি বানাইতে গেছে। আল্লাহর নবীর এক বিবি যাইয়া বলে, ফাতেমা তুমি এত অসুস্থ, এই অসুস্থ শরীর নিয়ে কেন রুটি বানাইতে আসছো? আমরা রুটি বানাই দিব। ফাতেমা তুজ্জোহরা বলে, না না, আজকে আমার জীবনের শেষ মুহূর্ত, আমার নিজের হাতে রুটি বানাইয়া আমার কলেজার টুকরা হাসান হুসাইনকে নিজের হাতে আমি রুটি খাওয়াইয়া যাব। রুটি যখন বানানো শেষ হয়ে গেল, হাসান হুসাইনকে খবর দিয়া না হলো। হাসান হুসাইনের মা দুই ভাই মায়ের দুই পাশে বসে মার গলা জড়ায় ধরায় কাঁদে আর বলে, মা আজকে তুমি এমন করতেছো কেন? ফাতেমাতুজ্জাহরা বলে, বাবা মাকে ভালো করে দেখে নাও, আমিও তোমাদেরকে ভালো করে দেখে নেই, রুটি খাওয়ানো শেষ হয়ে গেল বলে তোমরা চলে যাও, তোমাদের নানা রোজার পাশে চলে যাও। হাসান হুসাইনকে পাঠাইয়া দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাশে বসাইয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিচে নিজের কাপড়ের আঁচল দিয়া স্বামীর চেহারাটা মুছে দেয়, শরীরটা সুন্দর করে মুছে দেয়। আলী জিজ্ঞেস করে, ফাতেমা আজকে এমন করে কেন আদর করতেছ? ফাতেমা আলীর দুইটা হাতে ধরা বলে, ও গো আমার স্বামী, আমাকে আপনি মাফ করে দেন, আপনার ঘরে আইসা অজান্তে কত আপনার মনে ব্যথা দিয়েছে, আপনি আমাকে মাফ করে দেন, যদি আপনি মাফ না করে আমার আল্লাহও আমাকে মাফ করবে না। আলী ডাক দিয়া বলে, না ফাতেমা, তুমি বিশ্ব নবীর কলিজার টুকরা ফাতেমা, নবী তোমাকে সকালবেলা সন্ধ্যাবেলা দুইবার যদি না দেখতো, আমরা দেখতাম মসজিদে নববীতে আল্লাহর নবী বৈশা বৈশা বারবার তোমার রুমের দিকে তাকায়, আমরা বলতাম ইয়া রসুল আল্লাহ আপনি বয়ান সংক্ষেপ করে কলিজার টুকরার কাছে যান, আমরা দেখতেছি আপনার মধ্যে একটা বেচাইন হালাত। ও ফাতেমা, আমার ঘরে আসার পরে ঘরের সব কাজ তুমি একাই সামলিয়েছো, আমি একটা চাকরানি রাখি নাই,
আমি একটা কাজের বুয়া রাখি নাই, আমি কোনো কর্মচারী রাখি নাই, আমার ঘরের গম আটা পেস্তে পেস্তে তোমার হাতে কর পড়ে গেছে, হাতগুলো শক্ত হয়ে গেছে। ফাতেমা যদি হাসরের ময়দানে আল্লাহর নবী আল্লাহর কাছে আমার বিরুদ্ধে বিচার দেয় আর বলে আল্লাহ আমার কলিজার টুকরা ফাতেমা, আমার নয়নের মণি ফাতেমা, এই ফাতেমাকে দিয়ে আলী এত কষ্ট করাইছে, আমি আলী বেজে যাব জাহান্নামি। ফাতেমা বলে না স্বামী, আমি আপনার উপরে খুশি, আপনি তো চেয়েছিলেন, কিন্তু আমার বাবা বাধা দিয়ে বলেছিল ফাতেমা ঘরের কাজ করার জন্য চাকর চাকরানি না রাইখা, তুমি একটা আমল করো, আমি আমল দিয়ে যাই, আল্লাহ পাক তোমার সব কাজে স্বয়ং নিজে সাহায্য করবে। আল্লাহর নবী একদিন বলেছিল ফাতেমা ফি কুল্লি দুবুরি সলা সলাতিল মাকতুবা, প্রত্যেক ফরজ নামাজের পরে কুল তুমি বলো, কুলি তুমি বলো সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়ো, আর ঘুমানোর আগে বৈশা বৈশা আবার সুবহানাল্লাহ 33 বার পড়ো, আলহামদুলিল্লাহ 33 বার পড়ো, আল্লাহু আকবার 34 বার পড়ো। তোমার সংসারের কাজে প্রত্যেকটা কাজে আমলের দ্বারা আল্লাহ তাআলা জিহাদের সওয়াব দিবে, আর সংসারের প্রত্যেকটা কাজে স্বয়ং আল্লাহ তোমাকে সাহায্য করবে। পর্দার আড়ালের মায়েরা আপনাদেরকে বলে যাই মা, পাঁচ ওয়াক্ত নামাজের পরে এই আমলটুকু জারি রাখেন, ঘুমের আগে ওই আমলটা জারি রাখেন গোমা, আল্লাহ তাআলা আপনার কাজের মধ্যে নিজে স্বয়ং সাহায্য করবে, কোন দিক দিয়া ঘরের কাজগুলো শেষ হয়ে যাবে আপনি নিজেও বলতে পারবেন না। হায় এটা একটা জিকির, এটা একটা জিকির, ফরজ নামাজের পরে যদি বাবা সুযোগ হয় আস্তাগফিরুল্লাহ 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 তিনবার পড়া, একবার পড়বেন আল্লাহুম্মা আনতাস সালাম ও মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আমার নবীকে একদিন জিজ্ঞেস করলো সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ এই দুনিয়াতে তো থাকতে পারবো না, চলে যাওয়াই লাগবে, এমন একটা আমল শিক্ষা দেন যে আমলটা করে গেলে আল্লাহ পাক হাসাইতে হাসাইতে আমাদেরকে নিজের জিম্মায় জান্নাতে ঢুকায় দেবে। আমার নবী বলে আলা উনাব্বিউকুম বিখাইর, এমন একটা আমলের কথা কি বলবো? তারা বলে কলু বানা, হায় ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে বলেন। আল্লাহর নবী বলে আন তুফারিকাদ দুনিয়া ওয়া লিসানুকা রুতাবুম মিন যিকরিল্লাহ, তুমি দুনিয়ার থেকে বিদায় হবা এমন অবস্থায় যে তোমার জবানটা আল্লাহ পাকের জিকিরের মধ্যে লাগা থাকবে। এই জিকিরকারী, এই জিকিরকারী জিকির করতে করতে যখন মারা যাবে আল্লাহর ফজলে করমে এরা মরতে দেরি হবে, এদের কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দিতে দেরি হবে না। আল্লাহর কিছু দুনিয়ায় বান্দা আছে, এরা রাস্তায় হাঁটে আর গুনগুন গুনগুন করে, এরা ওই গাছের দিকে চাইয়া গাছের ফল চায় না, এরা গুনগুন করে বলে এই গাছ দেখি আমার গাছের মালিক কো। এরা বাবা রাস্তায় হাঁটে, রাস্তার পাশের গাছগুলির দিকে তাকাইয়া গাছগুলিকে প্রশ্ন করে, ও ঘাস তোদের মালিক আল্লাহ কো। এরা গুনগুন 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 করে, এই দুনিয়ার কোনো গান গায় না, এরা গুনগুন করে আমার আল্লাহকে ডাকে।